আসসালামু আলাইকুম। আজ আমি একটি নতুন কুলের জাত নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর আগে আমি দেখিয়েছি কাশ্মীরি কুল, বল সুন্দরী কুল। আজ যে জাতটি নিয়ে কথা বলবো, এই জাতটি মূলত ভারত সুন্দরী। কৃষক আমাকে যেটা জানালেন, এই কুলটির নাম হচ্ছে ভারত সুন্দরী। তো আমার সাথে উপস্থিত আছেন এই কৃষক আব্দুল সামাদ। আমরা প্রথমে তার সাথে পরিচিত হই। সামাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভারত সুন্দরী কুল আপনি কবে চাষ শুরু করলেন? ৬ মাস আগে চাষ শুরু করেছিলেন। বর্তমানে আপনি চাষের পাশাপাশি কি করছেন? আমি চাষের পাশাপাশি ডিগ্রি থার্ড ইয়ারে আছি। আচ্ছা, ডিগ্রি থার্ড ইয়ারে আছেন, পাশাপাশি আমি এই চাষাবাদ করতে থাকি। এটা কি আপনার ফ্যামিলিগতভাবে না আপনি শৌখিনভাবে? আমি শৌখিনভাবে বলতে, আমি দেখলাম সরকারি চাকরি বাকরি খুব ঝামেলা, এই জন্য নিজের জমি আছে, দেখছি চাষ করলে হয়তো বা লাভবান হওয়া যায় কিনা, দেখছি লাভবান অনেক হচ্ছে। তাহলে আপনি চাষটা শুরু করেছেন কতদিন আগে? ৩ বছর আগে। এখন বর্তমানে আপনার টোটাল এই ধরনের ফলের বাগান কত বিঘা আছে? আমার মালটা বাগান আছে ৬ বিঘা, বল সুন্দরী আছে ৫ বিঘা, আর এইটা নতুন, এইটা আপনার ৩ বিঘা, ভারত সুন্দরী। তাহলে টোটাল হচ্ছে আপনার কত বিঘা হচ্ছে? ১২ বিঘা, আর পেঁপে চাষ আছে ৩ বিঘা। আচ্ছা, টোটাল আপনার হচ্ছে ১৫ বিঘা চাষ করছে এরকম বিভিন্ন ফলে। জি, এই জাতটার, যে আমরা ভারত সুন্দরী যে জাতটা আমরা দেখছি আজকে, এর প্রধান যে বৈশিষ্ট্য আমরা আজকে দেখব সেটা হচ্ছে, আমরা জানি যে বল সুন্দরী কুলগুলা সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তার মানে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ২৪ তারিখ, আরো প্রায় ১ মাস ১০ দিন পরে বা ১ মাস পরে বল সুন্দরী কুলটা বাজারে আসবে। এরও পরে দেখা যাচ্ছে যে ১ মাস পরে আসে কাশ্মীরি কুলটা, কাশ্মীরি আপেল। প্রথম যখন কাশ্মীরি কুলটা এসেছিল তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল কালার ইয়ে কারণে। এর পরের বছর আবার যখন বল সুন্দরী আসলো সেটাও কিন্তু মানুষ গ্রহণ করেছিল। এবং বল সুন্দরীটা কিন্তু বলা যায় যে একটা অস্ট্রেলিয়ান যে আপেল সেই রকম বেশ সুন্দর এবং মিষ্টি, অনেক ভালো, অনেক সুন্দর। হ্যাঁ, তো আমরা জানি না যে এই কুলটা কেমন। তো আজকে আমি কুলটা নিয়ে কথা বলা শুরু করার আগে একটা কুল আমরা খেয়ে দেখি যে আসলে কেমন, অবশ্যই এটা মার্কেটে চলবে কিনা। জি, একটা কুল ছেড়া যাক। এই যে, আচ্ছা, আমরা সামনে থেকে একটা কুল ছিঁড়ে নেই। দাঁড়ান, আপনার পাকা দেখিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে, আচ্ছা, আমরা পাকা দেখে একটা কুল ছিঁড়ে নিলাম। যেহেতু শুধু চাষ করলে হবে না, সেটার স্বাদ কেমন, মার্কেটে চলবে কিনা সেটাও দেখা একটা বিষয় আছে। জি, আচ্ছা, আপনি একটা নেন, তো আমরা খেয়ে দেখবো যে এটার স্বাদ কেমন। কালারটা সুন্দর, খারাপ না, তবে বল সুন্দরী যতটা বড়, এটা নিচের নিচের অনেক নিচে হলে ওইটা হলুদ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর উপরে রোদ লাগলে এটা একদম পুরো লাল হবে। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বল সুন্দরী কুলটা কিন্তু সাইজের চেয়ে একটু বড়। অবশ্যই বড়, এটা একটু ছোট আছে। জি, তো যাই হোক, আমরা আগে এর স্বাদটা পরীক্ষা করে দেখি, স্বাদটা কেমন আসে আসলে। তো দেখা যাক, বিসমিল্লাহ। অনেক সুন্দর, যেটা বোঝা গেল সাধারণত এই টাইমে টক কুলটা। জি, বাজারে টক কুল ১৫ দিন আগে থাকতে উঠছে। আচ্ছা, এটাও হারভেস্ট করেছি আমি তো অলরেডি, একবার হারভেস্ট করে দ্বিতীয়বার হারভেস্ট করে এবার আস্তে আস্তে আরো তুলছি। কুল গাছে তো নেই এই সময়, কোনো মিষ্টি কুল আসে না। তো সেই হিসাবে আমি কুলটা খেয়ে যেটা বুঝলাম, মিষ্টতা স্বাদ খারাপ না, তবে আমার কাছে মনে হয়েছে বল সুন্দরীর মতো না, তবে বল সুন্দরীর কাছাকাছি আর কি। তবে মনে হচ্ছে যে কুলটা আরো কয়েকদিন লাগবে পাকার জন্য। হারভেস্ট করেছি, পাকাগুলো হারভেস্ট করেছি, এগুলো কাঁচা, অনেক কাঁচা আছে। মানে হারভেস্ট করতেছেন? জি। আচ্ছা, যেহেতু আপনি দ্বিতীয়বার হারভেস্ট হচ্ছে, এটা দ্বিতীয়বার হারভেস্ট হবে, তাই না? জি জি জি। আচ্ছা, যাই হোক, হারভেস্ট যেহেতু আপনি করেছেন, কুলটার বাজার কেমন পাচ্ছেন? আমি ঢাকাতে দিয়েছি আপনার ১০৫ টাকা হয়েছে, আর চুয়াডাঙ্গাতে আমাদের জেলায় দিয়েছি ৯০ টাকা হয়েছে। আচ্ছা, ঢাকাতে ১০৫ টাকা, চুয়াডাঙ্গাতে ৯০ টাকা। জি, সেই হিসাবে আমরা ১ কেজি কুল ৮০-৯০ টাকা পাওয়া মানে অনেক কিছু, অনেক ব্যাপার, ৫০ টাকা বলেই অনেক ব্যাপার, ১০০ টাকা প্রয়োজন নাই। আপনার এখানে ৩ বিঘায় আপনি গাছ লাগিয়েছেন কতগুলা? আমি দেখলাম একটু ফাঁকা রেখে তো কোনো লাভ নাই, এই জন্য ঘন করেই লাগিয়েছি, ৯০০ লাগিয়েছি, ৩০০ করে লাগাইছি। তাহলে আপনার গাছের বয়স কতদিন? ৬ মাস চলছে, যার কারণে হয়তো আপনি উপযুক্ত সময় পর্যন্ত গাছটা লাগাতে পারেন, এই জন্য ঘন লাগাই, এর কারণে ঘন করে লাগাইছেন। কয় ফিট বাই কয় ফিট দিছিলেন? এটা ৭ ফিট বাই ৭ ফিট একচুয়ালি কুল গাছ
তার পরিপূর্ণ বছরে, মানে মোটামুটি দ্বিতীয় বছরে কমপক্ষে একটা গাছ থেকে একটা গাছের 18 ফিট দূরত্ব লাগে। জি জি জি, এই দূরত্ব হলে সে মোটামুটি ভালো একটা জায়গায় কাভার করে। জি, তো সেই হিসাবে ঠিক আছে। যেহেতু আপনি চারাটা লেটে সংগ্রহ করতে পারছিলেন, যার কারণে একটু ঘন করে লাগাইছেন, ঠিক আছে, ফাইন। কিন্তু পরবর্তী বছর হয়তো একটার পর একটা তুলে দেবেন, তাই তো? একটার পর একটা মানে 300 গাছ থাকবে এখানে। অনলি 300 গাছ থাকবে, 900 গাছের ভিতরে? 3 ভাগের ভিতরে 2 ভাগ থাকবেই না। অ্যাভারেজ আপনি কেমন ফুল আশা করছেন এই জমি থেকে? গাছে 20 কেজি, 30 কেজি, 10 কেজি, কোথাও 5 কেজি, এভাবে সব রকম আছে। তবে এভারেজ 10 কেজি করে ধরলে এটাই, কারণ অত থাকে না, কিছু পড়ে যায়, নষ্ট হয়, জি, নানাভাবে ইয়ে হয়। এভারেজ আপনি 10 কেজি ধরতে পারেন নাকি? অবশ্যই। তাহলে 10 কেজি যদি ধরি, 900 গাছ, জি, 10 কেজি করে এভারেজ, সেই ক্ষেত্রে 220 থেকে 230 মন এরকম, 9000 কেজি হয়, তার কম বেশি কিছু হবে এরকম আশা করছি আমরা, বা আপনি আশা করেন। জি, আপনি যে বাজারটা বললেন, জি, 90 টাকা, জি, সেই হিসাবে তো বেশ অনেক টাকার একটা হিসাব আসে। 3600 টাকা মন হচ্ছে, আর ঢাকায় পাঠাইছি ওইটা হলো 4000 টাকা মন হচ্ছে। আমি এভারেজ যদি বাদ দিই, তবে আমি 3000 টাকা মন যদি ধরি, তাও আমার 7.5 লক্ষ টাকা হবে। আচ্ছা, যাক, এই পরিমাণে অর্থ যদি আপনার আয় হয়, এটা আমরাও চাইবো যে একজন তরুণ কৃষকদের এই আয়টা হোক। যেহেতু আসলে এই কুলটার মার্কেট পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা অসময়ে, জি, মানে অ্যাডভান্স মিষ্টি কুল, অবশ্যই, যেটা আমাদের বাজারে এখনো প্রায় 1-1.5 মাস পরে মিষ্টি কুলগুলো আসা শুরু হবে। জি, সেই হিসাবে মিষ্টতায় হয়তো বলসুন্দর চাইতে আমার মনে হচ্ছে বা স্বাদে একটু স্যাক্রিফাইস করা লাগতে পারে। না ভাই, এটা হলো পাকলে ইয়ে হবে, এটা তো হার্ভেস্ট করা হয়েছে, এটা তো অনেক কুল্লাই, জানি না, হয়তো 1 সপ্তাহ পরে এটা রেজাল্ট আরো ভালো হবে, ভালো হবে, ভালো হবে, কের অবস্থাটা বলছি। জি জি জি, তো হয়তো স্যাক্রিফাইস করা লাগতেও পারে, নাও লাগতে পারে, যেহেতু কালার বলসুন্দরও ভালো, তবে এইটা কালার কিছুটা বেশ একটু ডিপ, হ্যাঁ, অনেক ডিপ, অনেক ডিপ, যেটা দেখতে বেশ সুন্দর আর কি, মানে বলসুন্দর দেখতে সুন্দর। এর নিচে হলুদ, নিচে হলুদ, আর উপরটা একদম লাল, আপেলের মতো। যাক, এটাও খারাপ না, বলসুন্দরও খারাপ না। তো এই চাষ করতে গিয়ে, জি, আপনার বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? সমস্যা এই যে এখানে আপনার ছত্রাক, মাকড়, আর এই কিছু হলো এই মানে পাখিরা উৎপাত বেশি হয়। আচ্ছা, পাখির উৎপাতের কারণে তো আপনি তো নেট দিয়েছি, নেট দিয়েছি, তারপরও পাশে রেখে দিয়েছি পাখির খাওয়ানোর জন্য। না, কিছু তো পাখি খাওয়াতেই হবে। জি জি, তার একটা হক আছে। জি, তেমন বিশেষ কোনো আপনি সমস্যার সম্মুখীন হননি? না 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 না, এ কুলে রোগই নাই, একদম রোগ নাই। ঝরা রোগ বলসুন্দরীতে অনেক আছে, কিন্তু এইটা কোনো ঝরা রোগ নেই, একভাবে ধরে যায়। আচ্ছা, আগামী বছর এক একটা গাছ থেকে কি পরিমাণ কুল পাবেন বলে আশা করেন? যেমন একটা বলসুন্দরীর সেকেন্ড ইয়ারে কিন্তু 50 কেজি, 60 কেজি বা তারও বেশি হয়। আমি মনে করছি তো 300 গাছ রাখবো, 300 গাছ আমার 300 মন হলেই যথেষ্ট, 300 মন হলেই যথেষ্ট। জি, যদি 2000 টাকা মন পাই, তাও 6 লক্ষ টাকা। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই বাগান নিয়ে, বা আরো কি কি ফলের বাগান সম্প্রসারণ ইচ্ছা আপনার আছে? এটা যখন অগ্রিম একটি জাত, সেও তো আমি মনে করছি আমার পাশে আরো 3 বিঘা জমি আছে, ভুট্টা লাগানো আছে, ওইগুলা আরো একটু বাড়াবো। আচ্ছা আচ্ছা, মানে আরো এই জমি এই জাত আরো কিছু সম্প্রসারণ করবেন? জি জি জি, ধন্যবাদ সামাদকে, আমরা নতুন একটি কুলের সাথে পরিচিত হলাম তার মাধ্যমে। আসলে কৃষি এটা মূলত একটা বিজনেস, এটা যদি আমরা বিজনেস হিসেবে ধরতে পারি, যদি সঠিক তার মতো শিক্ষিত তরুণরা যদি আমাদের কৃষিতে আসে, তাহলে যে চাষের যে সমস্যাগুলো, প্রবলেমগুলো, তারা কিন্তু সহজেই স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে, তারা যে পরিমাণ ডোজ মেনটেন করা দরকার, যে পরিচর্যাটা করা দরকার, তারা কিন্তু প্রপার ওয়েতে করতে পারবে। হ্যাঁ, কৃষি অফিসারদের ভাইদেরও দেখছি, ওরা মাঝে মধ্যে একটা রোগ দেখাই দিছিল, ওই যে ছত্রাক, এই ফোটা ফোটা, এই যে এগুলো দাগ হয়ে যাচ্ছিল, এই যে ভাইরা এসে আমাকে পরামর্শ দিল, এখন বর্তমানে ঠিক হয়েছে। সে যেরকম ইন্টারমিডিয়েট পাশ করার পরে সে চিন্তা করলো যে এখন তো চাকরি আসলে পাবো কি পাবো না, পড়াশোনা তো আসলে প্রয়োজন করা, সবারই জানা উচিত। জি, তো সে মালটা দিয়ে শুরু করে, এরপরে পেঁপে বা আরো আরো কুলের যে জাতগুলো রয়েছে, এবার সে করেছে ভারত সুন্দরী। তো আমরা আশা করছি বা যেটা বুঝতে পারছি যে আসলে সে সাকসেস হবে, তার প্রধান কারণ হচ্ছে আপনি যে কোনো ফসল ভালো বাজার পেতে হলে অবশ্যই যেটা আমাদেরকে ফলো করতে হবে, যে মূল সিজনের আগে অথবা পরে এটা যদি আমরা টার্গেট করতে পারি, তাহলে কিন্তু ওই ফসলটা আমরা ভালো দাম পেতে পারি। তো আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্ব এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো অন্য পর্বে। আল্লাহ হাফেজ।